কিরে, তোর আবার কি হলো? ঘাড়ে আর পিঠে ভীষণ ব্যথা। কাল কত রাত অব্দি ম্যাচ দেখেছিস? দেখেছি, দেখেছিস তো? তুই কিছুতেই আমার কথা শুনিস না। তাহলে তো হবেই, মাসাজ করে দেবো। পারবি? আর ঘাড় বার মোটকে দিবি না তো? মোটেও না, আমি খুব ভালো মাসাজ দিতে পারি, দেখবি 2 মিনিটে ব্যথা সেরে যাবে। আরে দে তাহলে। মেয়েদের মতন করিস না তো। কি আরাম লাগছে না? নিখিল, আমি না ভাবছি একটা মাসাজ পার্লার খুলবো। দাঁড়া 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 দাঁড়া, মাসাজ পার্লার? নাম ভাব, ভালো দেখে নাম ভাব। কি হতে পারে? হীরা, কি করছিস? দেখতে পাচ্ছিস না? আরে নিখিলে লেগে যাবে, ব্যথা পাচ্ছে। হতেই পারে না নিখিল। না কই না তো, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ। আর নিখিল, না দেখ না, সেরে গেছে ব্যথা, সেরে গেছে, গন ব্যথা, গন। দেখেছিস, নিখিলের ব্যথা লাগতেই পারে না, আমি এত ভালো করে মাসাজ করে দিয়েছি। তোরসা, হ্যাঁ তোকে মাসাজ করে দে না নীরা। আমার কাছে ভেরি গুড আইডিয়া নীরা। চল না চল না নিখিল, আমার ব্যাস বাবা, অনেক কাজ করেছো, এবার বন্ধ করো তো। ওষুধ খেয়েছো? এই তো খাবো এক্ষুনি। খাবো কি? ছাড়ো না। এক মিনিট, 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড বাবা, আমি এক্ষুনি শাটডাউন করে দিচ্ছি, জাস্ট 1 সেকেন্ড। এই ওষুধটা তোমার খাবার আধ ঘন্টা পরে খাওয়ার কথা, ছাড়ো। আমি দেখছি মৌরি চলে যাওয়ার পর থেকে তুমি ওষুধের ব্যাপারে ভীষণ কেয়ারলেস হয়ে পড়েছো। মৌরি এখানে থাকতো, তোমায় বকাবকি করতো, বেশ হতো। হ্যারে, তোর সঙ্গে তো রঙ্গনের কথাবার্তা হলো। তা বাবু কি পড়বেন, কোথায় পড়বেন, কিছু বললো? বাবা, রঙ্গন এখনো অনেক নার্ভাস আছে, ও তো এসেছিল তোমার সাথে কথা বলতে। তুমি কি বললে ওকে? আমি আর কি বলবো, পড়ুক, নিজের যেটা পড়তে ইচ্ছে হয় সেটাই পড়ুক, রেজাল্ট তো ভালোই করেছে। আমি আমার নিজের উচ্চ মাধ্যমিকে যে রেজাল্ট করেছিলাম না, খুব বকা খেয়েছিলাম বাড়িতে, ভীষণ খারাপ রেজাল্ট হয়েছিল। আচ্ছা বাবা, জেঠু তো বলে যে তুমি নাকি বাংলা বাদে বাকি সব সাবজেক্টে ইচ্ছে করে কম নম্বর পেয়েছিলে, যাতে বাংলা নিয়ে পড়তে পারো। মোটেই না, বাংলাটা ভালো করে পড়েছিলাম, বিকজ বাংলা ওয়াজ মাই মোস্ট ফেভারিট সাবজেক্ট। তো ভাগ্যিস অন্যান্য সাবজেক্টে আজে বাজে নাম্বার পেয়েছিলাম। জানো বাবা, মৌরি শেখানোর গুণে না রঙ্গন এবার অঙ্কেতে বেশ ভালোই মার্কস পেয়েছে। রঙ্গন মৌরিকে ফোন করেছিল, কিন্তু অ্যাজ ইউজুয়াল মৌরি সেল আনঅ্যাভেলেবল। আমি ভাবছি রঙ্গনকে বলবো যে দাদুর বাড়িতে ফোন করে মৌরিকে ডাকতে। না রে, যাব আমি বলি কি, থাক সব, মৌরিকে এখানকার কোনো ব্যাপারে আর না জড়ানোই ভালো। মৌরির সঙ্গে আমাদের আর কি বা সম্পর্ক বল বাবা। হ্যাঁ রে, এটা এখন আমাদের
আস্তে আস্তে ভুলে গেলেই ভালো। জিনিসগুলো এখানে রেখে যাও। নিখিল, নিখিল। হ্যাঁ মা। তুমি এখনো পাঠাওনি এটা? ও পাঠিয়ে দেবো আমি। না, এখনো পাঠাওনি কেন তুমি? মা, নিখিল, তোমার মাথায় কি অন্যরকম কিছু ঢুকেছে আবার? অন্যরকম মানে কি অন্যরকম? একটা ব্যাপারে তোমাকে কিন্তু পরিষ্কার হতে হবে নিখিল। মৌরীকে নিয়ে কোনো রকম সিদ্ধান্তে তুমি যদি না আসতে পারো তাহলে মীরাকে তোমায় হারাতে হবে। তোমার এই ক্যাজুয়াল অ্যাটিটিউডে মীরার বাবা মা যথেষ্ট বিরক্ত, সেটা খুব স্বাভাবিক। ওদের একমাত্র মেয়ে, তার ভবিষ্যৎ দুশ্চিন্তা তো হতেই পারে। মা প্লিজ, একটা দিনই তো লেট হয়েছে, কি এমন ক্ষতি হয়ে গেছে তাতে? আমি ভুলে গিয়েছিলাম, কালকে পোস্ট করে দেবো। ভুলে গেছিলে? এত ইম্পর্টেন্ট একটা ব্যাপার তুমি ভুলে গেলে কি করে নিখিল? কেন, ভুলে যাওয়াটা কি অপরাধ? একটা মানুষ ভুলে যেতে পারে না? আচ্ছা, এত বিরক্তি কেন মা তোমার? এটাই তো চেয়েছিলে তুমি। কেন, তুমি বলেছিলে না মৌরীকে ডিভোর্স দিয়ে দিলে তুমি আমাকে ক্ষমা করে দেবে, আর দাদার মৃত্যু তাই থেকে আমাকে মুক্তি দেবে। মৌরী চলে গেছে আর আমি ডিভোর্স পেপারও সাইন করে দিয়েছি, এখনো তোমার মনে শান্তি হয়নি মা? আর কি চাও তুমি আমার থেকে বলো না, কি চাও? হঠাৎ মরার শখ হয়েছে তোর? নিজেকে শেষ করে দিতে চাইছিস? কেন, বর ভালোবাসে না বলে? নিখিল ছাড়া আর কারোর প্রতি তোর কোনো দায় নেই মৌরী? তোর বাবা, মা, বোনেরা আর আর পলাশ টাকার সবাই, এরা তোর কেউ নয়? সবাইকেই ভুলে গেলি তুই? তাদের কথা তোর একবারও মনে হলো না? এতটা স্বার্থপর হয়ে গেছিস তুই বর ভালোবাসছে না বলে? মরতে চাইছিস তুই? ওই বাড়ি ছেড়ে চলে এলি শুধু ভালোবাসা আমার যে নিজের প্রতি আর কোনো আমি যে এত তুচ্ছ, এত নগণ্য, আগে কখনো বুঝিনি সোনা পিসি। বাড়িতে আমার কোনো মর্যাদা নেই, কোনোদিনও আমি ওর দুঃখে যোগ্য হতে পারবো না। আমি একটা অশিক্ষিত গাইয়া,
সভ্য ভদ্র আদব কায়দা কিছুই যে জানি না সোনা বেশি, কিছুই যে জানি না। তুই ওদের চক্ষ নস নাকি ওরা তোর চক্ষ নয়? তোর মতো রেজাল্ট আমাদের বাড়িতে কেউ কোনোদিন করেনি মৌরি। সুযোগ পেলে তুই আরো আরো ভালো রেজাল্ট করতে পারবি। তুই যে আদব কায়দা জানিস শিখতে ওদের এক যুগ লেগে যাবে, তুই কেন নগণ হতে যাবি? কি পারিস না তুই? আমাকে আমাকে ভালোবাসো তো? তাই সব সময় ভালো ভালো বলো। ভালোবাসি সত্যি, কিন্তু যা বলছি এক বর্ণ মিথ্যা কথা বলছি না মরে। আর কোনোদিন যদি মরার কথা মুখে আনবি তুই, তোর এত বড় সাহস হলো কি করে? আমরা বেঁচে থাকতে তুই মরার কথা মুখে আনিস? তোকে প্রমাণ করতে হবে মরে, নিখিলের বাড়ির সবাই ভুল, তোকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে মরে।